আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সোয়েটারের কমপ্লিট লুকটা, যার জন্য সোয়েটারটা বানিয়েছি তাকে কিন্তু পরিয়ে আপনাদের সামনে হাজির করলাম, যে সোয়েটার পরার পর কেমন লাগছে আর সবাই মাশাআল্লাহ বলবেন। এক বছরের বেবির জন্য এই সোয়েটারটা বানিয়েছিলাম আর আজকে আমি সোয়েটারের ফিনিশিংটা দেখাচ্ছি। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো হাতাটা কীভাবে বানিয়েছি। প্রথম ভিডিওতে শেয়ার করেছি গলা এবং বডিটা কীভাবে বানিয়েছি, দ্বিতীয় ভিডিওতে মানে দ্বিতীয় পার্টে শেয়ার করেছিলাম বডির নিচের অংশটা কীভাবে করেছি এবং বোতাম ঘর ফিনিশিং লাইনগুলো কীভাবে করেছি, আর আজকে শেয়ার করব হাতার কাজটা কীভাবে করেছি। খুব সহজে কিন্তু হাতাটা করতে পারবেন, আর চাইলে আপনারা ছোটো বড়ো সবার জন্য কিন্তু সোয়েটারটা বানাতে পারবেন। শুধু আপনার মেজারমেন্ট বা মাপ কতটুকু লম্বা বা কতটুকু বডি হবে সে অনুযায়ী গলাটা ছোটো বড়ো করে নেবেন। দেখুন, আমি এই কোণা থেকে কাজটা শুরু করছি, আর লাস্ট মানে লাস্ট পার্ট যেহেতু আমি সুতা সম্পর্কে বলে দিই, এখানে আমি মিল্ক কটন 3-ply উল নিয়েছি, যেটা খুব সফট ছিল, চিকন ছিল। আমি এটা এক বছর আগে মানে আমার বেবি হওয়ার আগে আমি এক পেজ থেকে এই সুতাগুলো কিনেছিলাম। তো এই যে বেবি হওয়ার পর মানে ওর যখন এক বছর হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি ওর জন্য একটা সোয়েটার বানাচ্ছি। এর আগেও একটা বাসন্তি কালারের সোয়েটার বানিয়েছিলাম, যেটা আমার বাবু হওয়ার আগেই বানিয়েছিলাম। তো এই যে বাবুর এক বছর হওয়ার আগে যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু একটু একটু করে একটু ঠান্ডা পড়েছে, যে কারণে আমি শীতের কিছু জিনিস বানানো শুরু করে দিয়েছি। যেহেতু নিজে কুশি কাটার কাজ পারি, বাবুর জন্য বানাচ্ছি, বাবু যাতে পড়তে পারে। দেখুন, এই যে এই কোণা থেকে আমি এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটি ঘর থেকে আমি তিনটি করে ডাবল ক্রোশ করছি, আর এখানে আমি কোনো চেইন করব না, ডাইরেক্ট তিনটি করে ডাবল ক্রোশ করে যাব একটি ঘর থেকে। আর মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরের যে চেইন করেছিলাম, এই চেনের মধ্যে একটি চেনের ঘরে আমি তিনটি ডাবল ক্রোশ করেছিলাম। তো এই যে লাইনটা যেভাবে করছি সেম এইভাবে আমি টোটাল চারটা লাইন করে যাব, ঠিক আছে? এখন আমি আবারও এই যে চেনের ঘরে স্লিপ স্টিচ করছি, করে মাঝখানের একটা ঘরে যাব। এই যে দেখুন, স্লিপ স্টিচ করলাম, এখানে আমি আবারও তিনটি চেন করব এবং দুইটি ডাবল ক্রোশ করব। দুইটি চেনের সমান মানে তিনটি চেনের সমান আমার একটি ডাবল ক্রোশ। এখন আমি আবারও অন্য ঘরে গেলাম, অন্য ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রোশ করছি। আমার চ্যানেলে কিন্তু এর আগেও আমি অনেকগুলো সোয়েটার বানিয়েছিলাম এবং বাচ্চাদের কুশি কাটার গলা জামা অনেক কিছু তৈরি করেছিলাম। আপনারা চাইলে আমার প্লেলিস্ট বা আমার চ্যানেলের ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন, অনেক আগে সেই ভিডিওগুলো আপলোড করা আছে, আপনারা একটু দেখবেন, নিচে গেলেই পাবেন অনেক রকমের ভিডিও। দেখুন, এখানে যে ফাঁকা ঘরগুলো ছিল সেই ঘরগুলোর মধ্যে আমি তিনটি করে ডাবল ক্রোশ করে যাব। এখানে আমি কিন্তু দুইটা মানে প্রথম লাইন করা শেষ, দ্বিতীয় লাইন করছি, এরপরে তৃতীয়, এরপর চতুর্থ লাইন করে পরে আপনাদের সাথে আবার হাজির হচ্ছি। দেখুন, এখানে আমি কিন্তু মোট চারটি লাইন করে মানে করে নিয়েছি, দেখতে পারছেন? চারটি লাইন করার পরে আমি এখন পাঁচ নম্বর লাইন কিন্তু করছি। তো পাঁচ নম্বর লাইনটা করার পরে আমি হচ্ছে ঘরগুলো মানে হাতার যে লাইনগুলো এখন আমি ছোট করে যাব, মানে একটি ঘর স্কিপ করে করে আমি করব। তো একটি ঘর কোন লাইন থেকে বা কয় ঘর পর থেকে স্কিপ করব সেটাও আমি বলে দিব, যেহেতু এক বছরের বেবির জন্য আমি সোয়েটারটা বানাচ্ছি। আর এই সোয়েটারটা কিন্তু আমি কোনো মাপই নেই, মানে নিজের আইডিয়া অনুযায়ী হচ্ছে বানিয়েছি। আপনারা যদি চান আপনাদের বেবির মাপ, হাতার মাপ বা বডির মাপ, সেটা আপনারা মেপে নেবেন। তো আমি বডি যতটুকু লম্বা বানিয়েছি হাতাটাও ততটুকুই লম্বা দিয়েছি। এখন এভাবে আমি মানে পাঁচ নম্বর ঘর করার পরে আমি কিন্তু এখন ছয় নম্বর ঘর করছি। এই ছয় নম্বর ঘরে আমি একটি ঘর স্কিপ করে যাব, ঠিক আছে? লাস্ট পর্যায়ে যখন আসব তখন একটি ঘর স্কিপ করবে। যে দেখুন, একটি ঘর কিন্তু স্কিপ করে আমি চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে দেব, যেখানে স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি আবারও চেনে স্লিপ স্টিচ করে মাঝখানে আসব। আর অবশ্যই দেখবেন এই কাজটা করতে করতে হাতার যে মোহরা মানে নিচের যে মানে তালপাট বলে বা নিচের অংশটা বলে সেখান থেকে দেখা যায় কাজ করতে করতে হাতার মাঝখানে বা পরেও চলে আসতে পারেন, সেটা কোনো সমস্যা নেই।
আপনারা শুধু হাতার যেই মানে নিচের অংশটা মানে মোহরার যে নিচের অংশটা সেই অংশটা ভাঁজ করলে বুঝতে পারবেন সেই অংশটাতে শুধু আপনার গিয়ে একটা ঘর করে গ্যাপ দিয়ে আবারও মিলিয়ে নেবেন সেভাবেই হবে কারণ আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে দেখুন আমি একটা ঘর কিন্তু স্কিপ করেছিলাম পরে আবারও এর পরের লাইনটা করছি এরপরে আমি আবারও প্রত্যেকটি ঘরের মধ্যে তিনটি করে ডাবল ক্রোশ করে যাব মানে ফাঁকা যে ঘরগুলো আছে পাকা ঘরগুলোতে তিনটি করে ডাবল ক্রোশ করে যাব এবং চেনগুলোতে একটি করে স্লিপ স্টিচ করে করে আবার যে ফাঁকা ঘরটা মানে গ্যাপের গ্যাপ যে ঘরটা ছিল সেই ঘরে আমি আবারও তিনটি চেন দুটি ডাবল ক্রোশ করে যাব এভাবে আমি মোট আবারও তিনটি লাইন করব দেখুন একটি ঘর কিন্তু স্কিপ করেছি আমি তিন নম্বর মানে তিনটা লাইন করার পরে যখন চার নম্বর ঘর থেকে আমি একটি ঘর স্কিপ করেছি এবার আবারও আমি তিনটি ঘর করব এবং আবারও চার নম্বর ঘরে গিয়ে একটি ঘর স্কিপ করব এরপর আবারও আমি তিনটি লাইন করব এবার আবারও চার নম্বর ঘরে একটি ঘর মানে চার নম্বর লাইনে আবারও একটি করে ঘর স্কিপ করব এভাবে একটি ঘর স্কিপ করতে করতে আমার হাতার যেই ডিজাইনটা এটা কিন্তু সুন্দর একটা হাতার মতো শেপ হয়ে যাবে মানে মোটা থেকে চিকন হয়ে যাবে আপনারা যখন এই কাজগুলো করবেন তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন কিভাবে এই ঘরগুলো করতে হয় আর যদি বড়দের ক্ষেত্রে সোয়েটার বানান বড়দের ক্ষেত্রে আপনারা পাঁচটা ঘর করবেন এবং ছয় নম্বর ঘরে গিয়ে একটি ঘর স্কিপ করবেন এরপর আবারও পাঁচটা ঘর করবেন এরপর আবারও ছয় নম্বর ঘরে স্কিপ করবেন বা চাইলে আপনারা তিন নম্বর মানে এখন আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন এভাবে করলেও দেখবেন ঘরগুলো ছোট হয়ে যাবে আর দেখা যায় পাঁচটা ঘর করার পর ছয় নম্বর ঘরে যায় লাইনগুলো ছোট করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার হয় আপনারা চাইলে তিনটা ঘর বা চারটা ঘর মানে করার পরে আপনারা এভাবে একটি করে ঘর স্কিপ করতে পারেন দেখুন গুনে গুনে আমি এখানে তিনটি ঘর কিন্তু করে নিলাম এখন আমি যে চার নম্বর ঘরের অর্ধেকটা করেছি এই যে চার নম্বর ঘরে আসার আগে আমি একটি ঘর স্কিপ করে নেব দেখুন একটি ঘর স্কিপ করে আমি আবারও এই যে এই ফাঁকা ঘরে তিনটি ডাবল ক্রোশ করলাম যেহেতু হাতারটা করতে করতে হাতার যে মানে লাস্টের যে অংশটা সেটা কিন্তু ঘুরতে ঘুরতে আমার হাতার মাঝখানে চলে আসছে তো তাই আমি এভাবে করলাম আপনারাও দেখবেন কাজ করতে করতে মাঝখানে চলে আসলে কোনো সমস্যা নেই আপনারা যখন হাতাটা এবং বডিটা ভাঁজ করবেন তখন দেখবেন হাতার নিচের অংশ চলে আসবে মানে বডির একটা সাইডের অংশ থাকে যেখানে একটা জোড়া অংশ থাকে এবং হাতার যে জোড়া অংশটা সেটা দেখবেন একটা সাইডে যখন আসবে আপনার সেই অনুযায়ী আপনার একটি ঘর স্কিপ করে দেবেন আমি আবারও দেখুন তিনটি লাইন করে নিচ্ছি এভাবে আপনারা করতে করতে দেখবেন যে আপনাদের লাইনটা কিন্তু সুন্দর হবে দেখুন এখন আমি যেভাবে হাতাটা ভাঁজ করেছি আপনারা সেম এভাবে ভাঁজ করবেন এভাবে ভাঁজ করলে আপনারা আইডিয়া হয়ে যাবে যে এই কোণা থেকে আপনারা ঘরটা স্কিপ করবেন দেখুন আমি কিন্তু এই যে খাতা করতে করতে মাঝখানে চলে আসছে এটা কোনো সমস্যা নেই আপনারা সাইড থেকে ঘরটাকে স্কিপ করবেন তো এখন আমি এই যে দেখুন ডাবল ক্রোশটাকে সামনে দিক দিয়ে প্যাচ দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি নর্মালি আমরা যে সোয়েটারগুলো মার্কেট থেকে কিনে আনি সেগুলো কিন্তু এমনই হাতার মধ্যে মোটা একটা বর্ডার থাকে এবং সোয়েটারের নিচে একটা বর্ডার থাকে বা গলায় একটা বর্ডার থাকে তো সেটাই আমরা এই কুশি কাটার সুই দিয়ে কুশি কাটা করে এভাবে একটা বর্ডার লাইন করব। এটা করলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় আর অবশ্যই লাইনগুলো আপনারা কিন্তু এখানেও আপনাদের ঘরগুলো স্কিপ করতে হবে মানে একটা করে ঘর বাদ দিয়ে দিয়ে আপনারা লাইনটা ফিনিশিং দেবেন ঠিক আছে এভাবে দুইটি চেইন করছি একটা ঘর স্কিপ করব শুরুতে এবং আরেকটা ঘর স্কিপ করব যখন লাস্টে এসে আমি চেইনের সাথে স্লিপ স্টিচ করব তখন আমি যখন এই কাজটা করেছি পরে কিন্তু আমার হাতাটা একটু লুজ মনে হয়েছিল পরে আমি আবারও হাতার এই মুখের অংশটা খুলে আমি এবং প্রথমে এবং হচ্ছে লাস্টে দুইটা ঘর স্কিপ করে কিন্তু হাতাটা জয়েন করেছি পরে আমার হাতার মুখটা অনেক সুন্দর ফিনিশিং হয়েছে এখন আপনারা এখানে যেহেতু আমি চারটা লাইন করেছি আপনারা এই চারটা লাইনের মধ্যেই আপনারা শুরুতে এবং শেষে এসে একটি করে ঘর স্কিপ করে যাবেন দেখবেন ফিনিশিংটা সুন্দর হবে তো আজকের সোয়েটারের কমপ্লিট লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন
আর এখানে আমার সোয়েটারটা বানানোর জন্য চারটা সুতা লেগেছে, মানে লেমন কালারের তিনটা সুতা এবং ইট কালারের একটা সুতা, মোট চারটি সুতা লেগেছিল। আর আমার কাছে বাকি আছে আর মাত্র দুইটি সুতা, মানে ইট কালারের একটি এবং লেমন কালারের একটি সুতা। দেখি সেই দুইটি সুতা দিয়ে একটা মানে সোয়েটারের সাথে ম্যাচিং করে পায়জামা বানানো যায় কি না, পায়জামা কমপ্লিট হলে সেটারও একটা ভিডিও শেয়ার করব। দেখুন সোয়েটারের কমপ্লিট লুক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। আর এই বোতামগুলো আমি 2 টাকা করে কিনেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।